হ্যাঁ, সেও বই নিয়ে যেতেই পারে, কিন্তু বই নিয়ে গেলেই কি ওখানে গিয়ে পড়বে? তার মানে তুমি বলতে চাইছো এখানেও পড়ে, মানে পড়াশোনাটা তাহলে শুরু করেছে এখানে? ওই আমি পেছনে লেগে থেকে যতটুকু করাতে পারি আর কি। না না, তাহলে এক কাজ করো তুমি, দাদা বৌদি যদি আপত্তি না থাকে তাহলে তুমিও গুনগুনের সাথে চলো ওখানে গিয়ে থাকো, ওকে পড়াশোনাটাও করাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই যা, তুই গিয়ে ওকে পড়িয়ে দিবি, পড়াটা এগিয়ে দিবি আর কি। হ্যাঁ বাবিন, তুই যা, ওকে ওখানে পড়া, সমস্ত পড়াটাই পড়িয়ে দিয়ে আসিস। ফের শুরু করলে কি? ফের বলছি, তুই তো বললি যে তুই না ধরে বেঁধে ইয়ে করলে ও পড়ে না। হ্যাঁ, তাহলে তুই যা ওই বাড়ির দিকে থাক, ওখান থেকে ইনস্টিটিউট যাতায়াত করবি, আর ওইখানেই ধরে বেঁধে যতখানি সম্ভব পড়াবি। সন্ধ্যেবেলা না? হ্যাঁ, সন্ধ্যেবেলায় পড়াবে, একদম কারেক্ট আছে, এটাই খুব ভালো হবে, দারুণ হবে বিষয়টা। যাও সোনাদা, পড়াবে তুমি। তুমি যাবে আমার বাড়ি? না না স্যার, আমি কি করে যাব, আমার নিজেরই অনেক কাজ আছে, আমার নোটস ফোটস এর ব্যাপার আছে, একটা পেপার তৈরি করতে হবে, জমা দিতে হবে, আমি যেতে পারবো না স্যার। আর আমার এমনিতেই দিল্লি যাওয়ার কথা, একটা পেপার জমা দিতে হবে, আমার একদম সময় নেই স্যার। তা তোমার সময় হবে কেন, ডাটে মরে যায় সব সময়, বেশি ডাট একেবারে। যে যেতেই চায় না তাকে জোর কেন করছো ড্যাডি বলো তো, ওকে ছাড়ো তো। পটকা, তোমরা সবাই যাবে তোমার সাথে? আমরা তো যাবই। বুঝতে পারছি না, দুদিনের জন্য বাড়িতে যাবে, সেখানে পিসি ভাইজি তোমরা আছো, শান্তিতে থাকো, অকারণে এই সমস্ত পঙ্গপালদের ডেকে নিয়ে যাও কেন? দেখেছো গুনগুন, ইচ্ছে থাকলো যাওয়ার উপায় নেই, বুড়ো খ্যাঁক 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 করবে, আর কেউ কিছু বলুক না বলুক এ জ্বালিয়ে পুড়িয়ে মারবে, তাই যাওয়া হবে না? আর জ্যাঠাই তুমি না, সত্যি আমি এতদিন ওখানে একা একা থাকবো, আমার কষ্ট হবে না? আশ্চর্য কথা বাচ্চা বলো। তোমার তো পিসি আছে, তাছাড়া একা কোথায়? ওরা যদি যায় যাক না, তুমি তো যাচ্ছ মা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ওকে বলি বা কি করে, কৌশিক এরকম একটা অসুবিধার মধ্যে পড়েছে, তার এখন তো ওকে আটকানোটা ঠিক হবে না, আমাদের তো। ড্যাডি, আমাকে কখন যেতে হবে? আমি তো ভাবছিলাম যে তুমি বা আমার সাথেই চলে চলো। আপনার সঙ্গে কেন বাবা, তোমার আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন, আমি প্রশ্ন করছিলাম আপনার সঙ্গে, মানে আপনি তো এখনই চলে যাবেন নাকি? না, ও তো আর এই বাড়িতে খুব খুব একটা কিছু কোনো কাজকর্ম তো কন্ট্রিবিউট করতে পারে না, ও তো ওর যেতে কি অসুবিধে আছে? হ্যাঁ, এরকমও নয় যে তুমি বিকেলবেলা ওকে পৌঁছে দেবে, না সেরকম দরকার হলে না তেমন হয় আবার কি, তুই তো বললি তোর কাজ আছে, পেপার টেপার হ্যান ত্যান দিল্লি টিল্লি কি সব বললি। হ্যাঁ, না না, তো তুই আবার যাবি, মানে তোর যাওয়ার দরকারই নেই, আর তার জন্য গুনগুন এখানে আর কয়েক ঘন্টা এক্সট্রা থেকে কি কি লাভ নেই, বেরিয়ে যাক। আমার তো এখনই মনটা খারাপ লাগছে ওমা লক্ষ্মী, তুমি থাকবে না মনটা বড্ড খারাপ হয়ে যাবে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। বাবা বড় মা, এই যে আমি আর তোমাদের জামাই এই বাড়িতে আছি থাকি, সেটা তোমার ভালো লাগে না? না মানে গুনগুন না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, শুনছো? বুঝলাম। না না, তোমরা তো চিরকালই ছিলে, আছো, ভবিষ্যতেও থাকবে, কিন্তু গুনগুন মা তো তা নয়, গুনগুন মা হঠাৎ করে এসছে, আর এখন যদি হঠাৎ করেও চলে যায় তাহলে আমাদের মনটা গুনগুন করবে না? জ্যাঠাই বলছি, আমি তো চিরকাল ছিলাম না, আপনার মেয়ে না চিরকাল ছিল, আমি কি ছিলাম? তাহলে আপনি কেন আমাকে এরকম আঘাত দিয়ে দিয়ে কথা বলেন? আঘাত লাগে বুঝি, মানে মানে দিন রাত্রি আমার আঘাত দিচ্ছে, আবার জিজ্ঞেস করছেন আপনি আঘাত লাগে, খুব কষ্ট হয় আমার মনের ভেতর। কেন হয়তো হবে, এটা অত বুঝি না, একটু কম বুঝি, দেখে সমস্ত কথাবার্তা। আজ অফিস যাচ্ছ তো নাকি? আমি যাবো ভেবেছিলাম, মানে কিন্তু তারপর আর কি এমন। না, বাধাটা কোথায় পড়লো, অফিস যাওয়াতে বাধাটা কোথায় পড়লো? যাক যাক, বলো বলো আজকের অজুহাতটা কি? কৌশিক এসছে সেই জন্য? এই তোমাকে আবার কি বলছে? না না, উনি তো চলে যাবেনি।
কিন্তু ওই গুনগুন চলে যাচ্ছে না, তাই মনটা আপসেট হয়ে গেল। শুনলে 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 কৌশিক শুনলে, ওদের কেউ কেমন করে দোষ দেবো বল? সত্যি তো মন যদি ভালো না থাকে তাহলে অফিসে গিয়ে কাজ করা যায় নাকি? এই হলো কথা, আপনি একটু বোঝান না কাকুবাবু বাবাকে। ও তুমিও যাচ্ছ না অফিসে? কি আশ্চর্য পটকা, আমি মানে কিভাবে বোঝাবো? আরে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমি এখন অফিস যাবো? অফিসটাই আমার জীবনে আজকে সবচেয়ে বড় হলো, এটা কে বোঝাবো নাকি? বাবা আপনি না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন, আমার মনটা না খুব কঠিন, মানে কঠিন মনের মানুষ হয়ে যাচ্ছেন বাবা আপনি। গুনগুন চলে যাচ্ছে, আমরা বলে কান্না পাচ্ছে, ভীষণ খারাপ লাগছে। তার মধ্যে আবার কাকাবাবু বলছেন ওকে তো সাজিয়ে গুছিয়ে রেডি করে তবে পাঠাতে হবে, বলুন তারপর তো যাওয়া। তা মেয়েটা চলে যাবে আর ওর দাদা দাদা ভাই যাবে অফিসে, মানে বাড়িতে থাকবে না বাবু? কি যে বলেন না বাবা, কি বলি বল তো। কিচ্ছু বলার নেই, উচ্ছন্ন যাক, আমি আর কোনো দিকে থাকবো না, আমি আর কোনো কিছুর মধ্যে থাকবো না। মাঝে মাঝে মনে হয় আমি বৃদ্ধাশ্রমে চলে যাই। হ্যাঁ সেটাই ভালো। কি বললে? বৌদি আজকে চা হবে না? ওই ওইটাই বলেছি। আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে আর উনি আমাকে না, আমাকে না, তোমাকে তোমাকে। তুমি সবার সঙ্গে কিটকিট কিটকিট করছো, সমস্ত কাজে বাধা দিচ্ছ, তাই ওরা অতিষ্ঠ হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ও আমি সবাইকে বিরক্ত করছি, আমি সবার কাজে বাগড়া দিচ্ছি, হচ্ছে তো? আমি সবাইকে কিটকিট করে বেড়াচ্ছি, করো তো। উফ, বাড়িতে লোকজন এলে না একটু শান্ত থাকতে হয়। ঠিক আছে, আর কিচ্ছু ঠিক নাই। না না ঠিক আছে। আরে কৌশিকের কত তাড়াহুড়ো আছে তুমি জানো কি? নেই তাড়াহুড়ো তো আছেই। আচ্ছা আচ্ছা বসো। আমি গুনগুনকে ড্রপ করে বাড়িতে আমাকে যেতে হবে হসপিটালে, সেখানে সমস্ত কাজকর্ম শেষ করতে হবে, করে বিকেলের মধ্যে তো আমাদের বেরিয়ে যেতে হবে না ওদিকে, তাই জন্য। হ্যাঁ তুমি যখন যাবেই তখন যাও, তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কিন্তু ড্যাডি এক্ষুনি যাবো? আরে এখন যাবো না তো কখন যাবো? না ওই ক্রেজিটা বলছিলো যে বিকালবেলা। না না গুনগুন তুমি বাবিনকে একদম টেনো না, আরে ওর পেপার লেখার ব্যাপার আছে। কি মানে ইম্পর্টেন্ট পেপার লিখবে, আজ বাদে কাল দিল্লি গিয়ে পেপার জমা দেবে, খুব দরকারি কাজ না? যেমন ধরো বিয়ের পরেই তো প্রথম কোনো পেপার জমা দিতে যাচ্ছে দিল্লিতে, সেখানে গিয়ে ফট করে মানে পেপারটা যদি ভালো করে লিখে উঠতে পারে একটা অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে, মানে দুম করে একটা অ্যাওয়ার্ড যদি পেয়ে যায় লোকে কি বলবে বলো তো? বিয়ের পরে সৌজন্য মুখার্জি একটা অ্যাওয়ার্ড পেলো, তার মানে বউ কত ভালো। হ্যাঁ লক্ষ্মীমন্ত বউ, ধন্য ধন্য করবে সবাই। হ্যাঁ বউকে, হ্যাঁ সেই জন্য তুমি ওকে একদম টানাটানি করো না, ও থাক না এখানে, পড়াশুনো লেখাপড়া পেপার টেপার নিয়ে থাক, তুমি দাদার সঙ্গে চলে যাও। আমরা যাবো, আমরা কয়েকজন মাঝে মাঝে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো, ভাবিনি সময় পাবে। বড় মা যাবো আমি, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না অসুবিধে সেরকম কিছু না, আসলে কি করবো বলো তো, তুমি না থাকলে আমাদের কিচ্ছু ভালো লাগে না, কি করবো বলো তো মা লক্ষ্মী? ও জ্যাঠাই কি করবো বলো মা, তোমার বাবার এরকম অসুবিধে, কিন্তু আমাদের কিছু করতেই হবে, তাছাড়া এরপরে আমরা যদি কখনো অসুবিধায় পড়ি তোমার বাবা তাতে সাড়া দেবে না। ওখানে গিয়ে সঙ্গীত সাধনাটা কিন্তু ভুলে যেও না, সকালবেলা উঠে একবার রেওয়াজ করে নেবে বুঝলে। ঠিক আছে ঠিক আছে, আমরা তো নেই, তুমি মনের আনন্দে রেওয়াজ করো মা। তুমি হঠাৎ এই কথাটা বললে কেন রে? না মানে আমরা তো থাকছি না, তুমি আনন্দে নিজের রেয়াজ গান টান সব করতে পারবে, তোমার পিসি শুনবে, তোমার পিসি তো তোমার আবার সব কিছু ভালো লাগে। ও তুমি আমার গানকে ছোট করছো তাই তো? হ্যাঁ ছোট করছো তুমি আমার গানকে। কবে ফিরছেন আপনারা? আমরা এই তো আজকে যাবো, কালকের দিনটা থাকবো, পরশু দিন ফিরে আসবো, আর তারপরের দিন সকালবেলা আমি গুনগুনকে এখানে দিয়ে যাবো। তিন দিন মাত্র, তিন দিন।
আরে বোকার মতো তোমরা হাসছ কেন? তিন দিনও থাকবে না, তার মানে ওর লেখাপড়া হবে না, তাই বলছি। ওর লেখাপড়ার কথা বলছো, অন্য কিছুর কথা বলো। হ্যাঁ সোনা দা তো একদম সবসময় লেখাপড়ার কথাই ভাবে, তিন দিন লেখাপড়াটা কিন্তু হবে না। লেখাপড়া ছাড়া তিন দিন? এ বাবিন, তুমি তাহলে একটা কাজ করো, তুমি না হয় এর মধ্যে একদিন যাও, ওকে গিয়ে একটু পড়িয়ে টড়িয়ে দিয়ে এসো। হ্যাঁ খুড়ু খুড়ু।